কারখানা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে, সুপারিশ না মানলে ব্যবস্থা। ট্যাক্স হলিডে সুবিধার আওতায় আসছে ওষুধের কাঁচামাল, সুরক্ষিত থাকবে কম দামে ভোক্তার ওষুধ পাওয়ার অধিকার। হোটেল মোটেলের বেতন ভাতা দিতে প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি, 4% সুদে ঋণ পাবেন মালিকরা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধ সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের কলকারখানার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সুপারিশ করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে নতুন আইন প্রয়োজন হলে সেটিও বিবেচনায় নেওয়া হবে, জানালেন জাতীয় কমিটির সদস্যরা। রানা প্লাজা ধস ও তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ব্যাপক প্রাণহানির পর দেশে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে চাপ বাড়ে বিশ্ববাজারের ক্রেতাদের। এ লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোগের কারণে অনেকটাই পাল্টে যায় চেহারা, তবে অন্যান্য খাতের শিল্প কারখানা চলছে নানা ঝুঁকির মাঝে। সম্প্রতি নারায়ণগঞ্জে ও মগবাজারে অগ্নি দুর্ঘটনায় উঠে আসে সেই দুর্বলতা, দাবি উঠে নিরাপত্তা নিশ্চিতের। এমন বাস্তবতায় কারখানার অগ্নি দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে 24 সদস্যের জাতীয় কমিটি গঠন করে সরকার। শুক্রবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান অবস্থা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করবেন তারা, সেই সাথে কারখানার মালিকরা যাতে এসব সুপারিশ মেনে চলেন সেটিও নিশ্চিত করা হবে। ইমিডিয়েট একটা ইন্সপেকশন করে আইডেন্টিফাই করার কি সেই কারখানাটা কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে, কতটুকু কমপ্লায়েন্ট, এই হবে আমাদের স্বল্পমেয়াদিতে আমাদের কাজ। এটা তো আপনার ওভারনাইট করা যাবে না, ইনফ্যাক্ট স্বল্পমেয়াদিটাও কিন্তু আপনার সময় লাগবে সারা বাংলাদেশ যদি, কিন্তু আমরা শুরু করতে চাই আর আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজটা আমরা শুরু করব। এছাড়াও শিল্প কারখানাগুলোই নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। আমাদের এখন কমপ্লায়েন্স করতেই হবে এবং এরপর যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। তবে আমি মনে করি যে আমাদের একটা প্রতিষ্ঠান করার দরকার, আমরা ইমিডিয়েটলি কি করা যায় কিভাবে করা যায় এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ইন্সপেকশন করতে গেলে আমি বললাম 5 জন নিয়ে যে চলেন ইন্সপেকশন করি, তাহলে তো হবে না। বিশ্ববাজারে দেশের শিল্প প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং কারখানায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয় সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ট্যাক্স হলিডে সুবিধা পাচ্ছে ওষুধের কাঁচামাল, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এপিআই উৎপাদন করা শিল্প। 2032 সাল পর্যন্ত এ খাতকে কর্পোরেট করের আওতামুক্ত রাখছে এনপিআর। কর্মকর্তারা জানান শীঘ্রই এ সংক্রান্ত এসআরও জারি করা হবে। উদ্যোক্তারা বলছেন এই সুবিধার ফলে দেশের ভোক্তাদের কম মূল্যে ওষুধ পাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে। দেশে ওষুধের বাজার প্রায় 26,000 কোটি টাকা, যার সিংহভাগ উৎপাদন করছে দেশীয় কোম্পানিগুলো, পাশাপাশি বিশ্বের 160 দেশে রপ্তানি হচ্ছে। তবে ওষুধের কাঁচামালের বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। বিভিন্ন সংস্থার হিসেবে দেশে ওষুধের কাঁচামালের বাজার প্রায় 13,000 কোটি টাকা, যার 85% আমদানি করতে হয়। আমদানি নির্ভরতার কারণে উৎপাদন খরচ যেমন বেড়ে যায়, রপ্তানিতেও প্রতিযোগিতা সক্ষমতা, যেখানে প্লট পেয়েছে 40 কোম্পানি, বিনিয়োগ হবে 2,000 কোটি টাকা, কর্মসংস্থান হতে পারে 25,000 জনের। উদ্যোক্তারা বলছেন দ্রুত এই পার্ক বাস্তবায়ন হলে $100 বিলিয়ন বৈশ্বিক বাজারে অংশগ্রহণ বাড়বে বাংলাদেশের। দেশের যে সম্পত্তিটা কিনবেন এটা আমি ব্যাংকে লোন দেওয়ার জন্য কিন্তু মর্গেজ দিতে পারবে না, তারা এনওসিও দেবে না, যতক্ষণ পর্যন্ত 100% টাকা শোধ না হবে মালিকানাও দেবে না, বা মালিকানা পর্যায়ে কিন্তু যে
আমাদেরকে একটা এনওসি দিবে যে হ্যাঁ ভাই এত কোটি টাকা দিয়ে জমিটা কিনেছে ল্যান্ডটা কিনেছে। উদ্যোক্তারা বলছেন এসব নীতি সুবিধার পাশাপাশি উৎপাদিত মানসম্মত এপিআইয়ের দেশে ব্যবহার নিশ্চিতেও উদ্যোগ নিতে হবে সরকারকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিসভার সদস্য হিসেবে রোববার শপথ নেবেন পরিকল্পনা কমিশনের বিদায়ী সদস্য ডক্টর শামসুল আলম। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্যাট কোটায় নিয়োগ পেতে পারেন তিনি। তার শপথের বিষয়ে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। ডক্টর আলম 2009 সালে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। পরিকল্পনা কমিশনে তার চাকরির মেয়াদ শেষ হয় 1 জুলাই। এর আগে 12 বছর সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে দায়িত্ব পালন করেন তিনি। ডক্টর শামসুল আলমের হাত ধরে তৈরি হয়েছে বেশ কয়েকটি চলমান উন্নয়ন পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় তার অধীনে। তার পরিকল্পিত রূপ প্রকল্প বর্তমানে 100 বছরের বদ্বীপ পরিকল্পনা প্রণয়নের কাজ শেষের পথে। এগুলোর বাইরে তার দায়িত্ব পালন করে MDG অর্জন বিষয়ক 15টি গ্রন্থ এবং তার তত্ত্বাবধান ও সম্পাদনায় 63টি মূল্যায়ন প্রতিবেদন, অধ্যয়ন ও গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়। ডক্টর শামসুল আলম এবছর সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং এর ইকোনমিস্ট অফ ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পেলা অর্জন করেছেন। পর্যটন খাতে হোটেল মোটেল থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ব্যাংকের মাধ্যমে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তার জন্য 1,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এজন্য নতুন প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার নীতিমালা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে এই প্যাকেজের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হোটেল মোটেল থিম পার্কে ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তিতে 1 বছর মেয়াদে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেবে। গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ 8%, তবে সুদ বা মুনাফার অর্ধেক অর্থাৎ 4% ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান পরিশোধ করবে, আর অবশিষ্ট 4% সরকার ভর্তুকি হিসেবে দেবে। কোরবানির ঈদের আগে রাজধানীর কাঁচাবাজারে জিরাসহ গরম মশলার দাম কিছুটা বেড়েছে। বাড়তি দামের জন্য লকডাউনে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। এদিকে বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম, তবে সবজির দাম আছে সহনীয় পর্যায়ে। বৃহস্পতিবার থেকে শিথিল হয়েছে কঠোর লকডাউন, পাশাপাশি কোরবানি ঈদের আগের শুক্রবার, তাই সকাল থেকে বাজারে ছিল ক্রেতাদের ভিড়। তবে করোনা সচেতনতার অভাব দেখা গেছে মানুষের মধ্যে, অনেকের মুখেই ছিল না মাস্ক। কোরবানির ঈদ সামনে রেখে গরম মশলার দোকানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। তবে এই সুযোগে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। গত সপ্তাহে জিরা 320 থেকে 340 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়। এছাড়া দারুচিনি 420 থেকে 500 টাকা এবং লবঙ্গ 900 থেকে 1,100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজ 50 থেকে 60 টাকা, দেশি রসুন 80 টাকা এবং আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এরা বাইরের মাল, এরা ইম্পোর্ট বন্ধ, এই কারণে হয়তো দামটা বেশি। আগে সব কিছু আপনার এই যে আপনার শাহী জিরা, গোলমরিচ, লবঙ্গ, এডি দাম ঠিক আছে, দারচিনি, এলাচ দামটা বাড়ছে। কি আমরা সবাই যদি একটু সহযোগিতা করি তাহলে দাম কিন্তু বাড়ে না, দামও বাড়ে, আমরা কিনতে পারছি, অপ্রয়োজনীয় কিনতেছি। এদিকে ফলন ভালো হলেও বেড়েছে চালের দাম। মিনিকেট 60 থেকে 66 টাকা এবং নাজির শাইল চাল 65 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। বিড়ি 28 জাতের চালের কেজি 48 থেকে 50 টাকা। সরকারের লোকরা যদিও আসে, এসে বলে গেলে যারা বাজারে সিন্ডিকেট আছে, দোকানদার আছে, তারা তো মানে না, এবং সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধায়ক থাকা উচিত যারা এটা মনিটরিং করতে পারবে। ঈদে মাংসের চাহিদা বেশি থাকায় সবজির বাজারে তেমন ক্রেতা নেই। পটল, করলা, কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওয়ালটন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের জন্য COVID-19 সহায়তা প্যাকেজ ঘোষণা করেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনায় আক্রান্ত হয়ে ওয়ালটনের কোনো কর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে ওয়ালটন ট্রাস্টের বিশেষ আর্থিক সহায়তা করা হবে। এক্ষেত্রে কর্মীদের 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন বন্ধ রাখার পর সরকারের নির্দেশনা মেনে অফিস চালুর প্রথম দিনে COVID-19 বিশেষ সুবিধা সপ্তাহ সুরক্ষা শুরু করেছে ওয়ালটন।
অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। অর্থনীতিকে সমৃদ্ধ করতে দক্ষতা প্রশিক্ষণের ব্যাপ্তি ও ক্ষেত্র চিহ্নিত করে যুবকদের প্রস্তুত করতে হবে বলেও জানান তিনি। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, মহামারী পরবর্তী পেশার পরিবর্তন ও বিপুল সংখ্যক কর্মহীন মানুষের জন্য প্রশিক্ষণ প্রদান ও কাজের সুযোগ সৃষ্টিতে চ্যালেঞ্জ রয়েছে। দেশে ও আন্তর্জাতিকভাবে শ্রমবাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদার বিপরীতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু করোনায় দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এর থেকে উত্তরণে দক্ষতা সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারীকে পরিকল্পনা প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন তিনি। পুরোদমে বেচাকেনা শুরু না হলেও জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাট। শুক্রবার সকাল থেকেই ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। যদিও দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা, তবে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে একেবারেই সচেতন নয় ক্রেতা বিক্রেতা কেউই, নেই প্রশাসনের নজরদারিও। গাবতলী পশুর হাটে এবার সবচেয়ে বেশি দামি গরু কুষ্টিয়ার যুবরাজ আর বরিশালের বস। বিক্রেতারা এই দুটি গরুর দাম হাঁকছেন 16 লাখ টাকা করে। পুরোদমে হাটের কার্যক্রম শুরু না হলেও শুক্রবার সকাল থেকে দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। বিক্রেতারা আশা করছেন এবার গরু বিক্রি হবে তুলনামূলক বেশি। আমি কুষ্টিয়াতে পালছি ব্ল্যাক বেঙ্গল, 2 বছর ধরে পালছি আমি। আমি এখন নিয়ে আসছি গাবতলী হাটে বিক্রি করার জন্য। দাম চলছে 16 লক্ষ টাকা। আমাদের দেশি প্রজাতির খাবার ঘাস খড়কুটো দিয়ে আমরা লালন পালন করি এবং এর দাম চাইছে 16 লাখ টাকা বরিশালের বিগ বস। এবারের হাটে গরুর চাহিদা তুলনামূলক বেশি। অন্যদিকে ছাগলের ব্যাপারীদের চলছে মন্দা। দেশ মহামারী অবস্থা আর এক দ্বিতীয় কথা হলো গরু ছাগল আমদানি বেশি, কাস্টমার খুবই কম। কাস্টমার নামবে হয়তো শনিবারে কাস্টমার কিছু নামবে। পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন গরুর দাম চড়া। 1.5 লক্ষ টাকা বাজেট, এই বাজেটের ভিতরে গরু মিলাইতে পারতেছি না। মনে হইতেছে যে মনে 1 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা চাইতেছে, অস্বাভাবিক দাম বৃদ্ধি। ক্রেতাদের মধ্যে মাস্ক পরার প্রবণতা দেখা গেলেও বিক্রেতারা একেবারেই মানছেন না করোনা স্বাস্থ্যবিধি, তাই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।